রয়েছে চিত্তরঞ্জন ব্লক সভাপতি তাপস দা এবং সর্বোপরি চিত্তরঞ্জন সভাপতি বিএস পাট সমাবেশে উপস্থিত ছিলেন। কিন্তু আপনাদের কাছে চিত্তরঞ্জন দেখেছেন কিন্তু না, যার চিন্তা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছুটির দিনে যার গিয়ে থাকে সে বড় বন্ধু নয়, ছুটির দিনে যে থাকে সেই বিধানসভাতে যে 42টি রাষ্ট্রীয় সংস্থা বেসরকারিকরণ, আমরা একটা ভুল করেছি, এই ভুলটা শুধরাবার সময় ছিল, কিন্তু সেদিন আমরা শুধরাতে পারিনি। সরকারে বন্ধ করেছে, এই সরকারে ফাঁকি দিয়েছে সেটাকে, এবং তারপর এইখানে এসেছিলেন, এসে আন্দোলনে সাথ দিয়েছিলেন। কিন্তু আমার মানে শুনে অবাক লাগলো, উনি যারা চাকরি করেন চিত্তরঞ্জনের সাথে যারা যুক্ত, সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং আমাদের এই বিজেপির বলকুল রাজ্যে রাজ্যে মানুষ কুল, এই বিজেপি আর নাই, কল্যাণ মুদি দূর হটো, এই বিজেপি আর নাই। একদিন আমি গ্রামবাংলার অগ্নিকাণ্ড মহাবলের জন্য আইনের মানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মহোদয় কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। একটু সতর্কতা বাঁচাতে পারে আপনার প্রাণ, মালদা শহরকে করে তুলুন আরও যানজটমুক্ত, ট্রাফিক আইন মেনে চলুন, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই দায়িত্ব পথ সচেতনতা তৈরি, সৌজন্যে মালদা জেলা পুলিশ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।